أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ওবরকাত স্পেন থেকে মোহাম্মদ রফিকুল ইসলাম ভাই জানতে চেয়েছেন কেউ যদি তার ভাইকে ছেলে বলে প্রবাসে নিয়ে আসে এবং সে যদি গোনা করে তাহলে কি তিনি গুণাগার হবেন এবং তা থেকে মুক্তির উপায় কী আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল্লাহমাবাদ জি সম্মানিত ভাই আসলে প্রথম একটি জিনিস সেটি হলো এই ইসলাম এমন একটি বিষয় এমন একটি দিন যেখানে কোনো ধোকার সুযোগ নেই অথচ আমরা অনেক ভাই বা অনেক মানুষ রয়েছি যারা জীবিকার তাগিতে ধোকার সঙ্গে জড়িয়ে পড়ি অথচ আমরা এটা হালাল না হারাম এটা প্রথমেই বিবেচনা করি না অথচ এটাই বিবেচনা করা দরকার যে আমি যে কাজটি করছি এটা আমার হালাল হারাম জায়েজ না না জায়েজ সহি না মানে সঠিক না বেঠিক সহি না গায়রে রে সহি এটা আমাদের জানা দরকার প্রথম কথা হলো আপনার সম্পর্ক এমন একটি বিষয় যে আপনার ভাই আপন ভাই তাকে যদি আপনি ছেলে বানিয়ে আপনার প্রবাসে নিয়ে যান তাহলে এটা একটা মস্তবর একটা অন্যায় একটা মস্ত বড় এক গুণাহের কাজ কারণ আপনি তার হয়তো নাম চেঞ্জ করতে হয়েছে আপনি ভাই হয়ে তার বাবা হয়ে গেছেন হ্যাঁ এটা বিশাল একটা ব্যাপার আল্লাহ রব্বুল আলমিন এটা কোরআনুল করিমে স্পষ্ট করে নিষেধ করেছেন যে তোমরা নিজেদের বাপ ছাড়া অন্যদেরকে বাবা বলে ডেকে না এটা নিষেধ তো এখন আপনার ভাই আপনাকে এখন বাবার পরিচয় হয়ে কাগজপত্র করা হয়েছে নাউজ বিল্লাহমিন জালেক এখান থেকে তবা করা দরকার খুবই তবা করা দরকার আল্লাহ আমি আসলে ভুল করেছি না জেনে করেছি আল্লাহ তুমিও মাফ করে দাও আর এটা একটা মিথ্যা আর মিথ্যা আল্লাহ নবী সাল্লা বলতেছেন ও ইনাল খেজিবা ইহদি ইল আল ফুজুর মিথ্যা মানুষকে পাপের দিকে ধাবিত করে ও ইন্নআল ফুজুরা ইহদি ইল আর এই পাপের কারণে মানুষ জাহান্নামে যাবে ও ইন্নাল রজুল আল যে হত্যায়ুক্ত বে আইন্দ হেখা যাবা মানুষ যখন মিথ্যা বলে তখন আল্লাহ রব্বুল আলমিন তার কাছে জাপ বলে লিখিত করে দেন যে এ হলো জাপ মিথ্যুক এটা সহি বোখারি মুসলিমের হাদিস আল্লাহ একবার এই জন্য করে ভাই আপনি প্রথম কথা হলো তবা করতে হবে বা যেই লোক এই কাজ করেছেন তাকে তবা করতে হবে এটা কখনও জাহেজ নয় আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যে আল্লাহ আসলে ভুল হয়েছে এখন আপনি ওই দেশের সরকার যে দেশে নিয়ে গেছেন তাকে ধোকা দিয়েছেন নিজের দেশের সরকারকে ধোকা দিয়েছেন অথবা মিথ্যা অনেক কাগজপত্র তৈরি করেছেন যেগুলি একটা সহি নয় হ্যাঁ এবং হাদিসে এমন করে আপনি কি অন্যদেরকে ধোকা দিয়েছেন হাদিসে এসেছে মান গার্সা ফালাইসামিন্না আবু দাউদে হাদিস বর্ণিত রয়েছে হ্যাঁ এবং কেমন কি সই মুসলিমেও হাদিস বর্ণিত রয়েছে মান গার্সানা মিন্না যে আমাদেরকে ধোকা দিল সে আমাদের দলভুক্ত নয় অর্থাৎ নবী করিম সুসলামের আপনি উম্মুদ নন অর্থাৎ আপনাকে এটা খুব কঠোর করে বলা হয়েছে যে যেই লোকরা ধোকা দেয় তাদেরকে কঠোর করে আল্লাহ নবী আলমিনের নবীলা সাল্লাম এমন কথা বলেছেন কাজেই ধোকা থেকে বাঁচতে হবে এবং এ থেকেও মুক্তির উপায় হলো তবা করা এক নম্বর কথা আর যদি পারেন যে যেই কোম্পানিতে নিয়ে গেছেন তাকে এখানে বলে যে এটা সংশোধন করা দরকার যদি এমন সম্ভব না হয় আপনি তবা করবেন ইস্তেকভার করবেন আল্লাহর কাছে ক্ষমা চাবেন যে আল্লাহ আসলে ভুলে গেছে মাফ করে দেওয়া এখন আবার আরেকটি কথা বলেছেন যে যেই লোককে আপনি নিয়ে গেলেন সেই লোক আবার বিভিন্ন ফাহেসা কাজের সঙ্গে যুক্ত খারাপ কাজের সঙ্গে যুক্ত মদ মদ্য মদ পানের সঙ্গে যুক্ত বা অন্য যত খারাপ কাজের সঙ্গে যদি যুক্ত হয় তাহলে আপনি এটার গুণাগার হবেন কি না হ্যাঁ হাদিসে এসেছে যে যে ব্যক্তি কোনো খারাপ কাজের দিকে মানুষকে পথ দেখায় হ্যাঁ তার একটা তার হতেই থাকে কাজে আপনি তাকে যদি ভালোর জন্য নিয়ে এসেছেন এখন সে যদি নিজে খারাপ করে সেই জন্য সে দায়ী হ্যাঁ লাখ রায় একজনের পাপ আরেকজন বহন করে না কিন্তু তাকে সাবধান করতে হবে সাবধান করতে হবে যে না এই পাপের সঙ্গে জড়িয়ে থাকবে না এবং ভালো পথ দেখাবেন কারণ আল্লাহ বলছেন তোমরা ন্যায় ও ভালো কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো অন্যায় অসৎ কাজে সহযোগিতা করো না হয়তো আপনি তার ভালো চেয়েছেন এই জন্য তাকে নিয়ে এসেছেন কিন্তু হাদি কোরআনুল করিম আল্লাহ কী বলছেন আসা আনতে তুমি যেটা পছন্দ করতেছো সেটা তোমার ভালো হতে পারে হ্যাঁ ও আয়সা আন্তঃ হাব্যোসাইক যেটা তুমি পছন্দ করো হতে পারে এটা তোমার অকল্যাণ রয়েছে আপনি হয়তো ভালো মনে করেছিলেন যে তাকে নিয়ে আসে সে সে অনেকে একটু ইস্টাবলিশড হবে কাজকর্ম করবে কিন্তু পরবর্তীতে দেখা গেল সে পাপের সঙ্গে জড়িয়ে গেছে তো এই জন্য তাকে সাবধান করতে হবে তাকে বলতে হবে যে না এই পাপ করিও না পাপ থেকে বিরত থাকো তারপরেও সে যদি পাপের সঙ্গে যুক্ত হয় এই জন্য আর সে তার বোঝার সে বহন করবে কিন্তু अपना ইনামাল আল বেন বেনিয়াত মানুষের কাজের ফলাফল নির্ভর করে উপর আপনি সহি নিয়াত যেটা করেছেন সেটার জন্য আপনি সব পাবেন ভালোর জন্য করেছিলেন কিন্তু আপনি যেই ধোকাবাজি করেছেন মিথ্যার আশ্রয় নিয়েছেন এই জন্য আল্লাহর কাছে তবা করতে হবে ইস্তেক ভর করতে হবে কারণ এটা হল ত মিথ্যা বলা এবং পাশাপাশি ধোকা দেওয়া এটা এর আর কবিরাগোনার কাফারা হলো তাকে তবা করতে হবে ইস্তেক ভার করতে হবে অন্তরের অন্তঃস্থল তাকে এই পাপের কাজ ছেড়ে দিতে হবে আর না এই তবা করতে হবে এবং

إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء